বাংলাদেশের 61 জেলার খাবার পানি বিষাক্ত আর্সেনিকে দূষিত। 30 মিলিয়ন মানুষ পানিবাহিত রোগের ঝুঁকিতে। আর প্রতি বছর মৃত্যুবরণ করছে 1,10,000 শিশু। বাংলাদেশের হাজারো মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা মুসলিম চ্যারিটি। 21 নভেম্বর বুধবার পবিত্র আশুরার দিন বিকেল 5টায় লাইফ চ্যারিটি অ্যাপিল দেখুন এবং দরিদ্রদের জন্য বিশুদ্ধ পানি ও ইয়াতিমদের লালন পালনে এগিয়ে আসুন।